একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে সে শান্ত হিম ঘরে, অথবা শান্ত না পেতে দেরি হবে কিছুকাল, পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন। এ মাঠের কয়েকটি শালিখের তরে আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনারা শুনছেন বোহিমিয়ান, আমি তাওহিদ আছি আপনাদের সাথে। আজ একটু জীবনানন্দ দাশকে স্মরণ করার চেষ্টা করব। জীবনানন্দ দাশ কে কিংবা কী তার পরিচয়, এ নিয়ে কিছু বলাই বাহুল্য মনে করি। শুধু এটুকু বলবো, আমি খানিকটা অসুস্থ, যদিও এটার সাথে সবাই পরিচিত আশা করি। আমার জন্য একটু দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। যে জীবন ফরিংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। পুরনো শতাব্দীর ধুলোমাখা একটা সরীসৃপের মতো কলকাতার বালিগঞ্জ ডাউন ট্রাম ঘন ঘন ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে রাসবিহারী অ্যাভিনিউর দিকে। চারদিকে তখন শেষ বিকেলের রোদ। জলখাবার দোকানের ক্যাশ কাউন্টারে বসে চুনিলাল দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছেন ওই ট্রামের দিকেই। ট্রাম এগিয়ে আসছে, সেই লোকও এগিয়ে যাচ্ছেন ট্রাম লাইনের দিকে। ট্রামের ড্রাইভার জোরে জোরে ঘণ্টা বাজালেন, চিৎকার করে ডাকলেন, তবু সে লোক উঠে গেলেন ট্রাম লাইনের ওপর এবং আটকে গেলেন ট্রামের ক্যাচারে। সশব্দে ব্রেক কষল ট্রাম। চুনিলাল দৌড়ে গিয়ে ট্রামের ক্যাচারের ভেতর থেকে টেনে বের করে আনলেন মানুষটাকে। লোকজনের ভিড় জমে গেল, তারা জানতে চাইল কি নাম আপনার, কোথায় থাকেন। তারা কেউ জানে না যে এই লোক একদিন লিখেছেন, কলকাতার ফুটপাত থেকে ফুটপাতে, ফুটপাত থেকে ফুটপাতে, কয়েকটি আদিম সর্পিনী সহদরার মতো এই যে ট্রামের লাইন ছড়িয়ে আছে পায়ের তলে, সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিষাদ স্পর্শ অনুভব করে হাঁটছি আমি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, কেমন যেন ঠান্ডা বাতাস। কোন দূর সবুজ ঘাসের দেশ, নদী জোনাকির কথা মনে পড়ে আমার। তারা কোথায়, তারা কি হারিয়ে গেছে। রক্তাক্ত সেই লোক বললেন, আমার নাম জীবনানন্দ দাস, ওই ল্যান্সডাউন রোডে থাকি, 183 নম্বর বাড়ি। এইটুকু বলে উঠে দাঁড়াবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, এলিয়ে পড়লেন রাস্তায়। লোকজন তাকে ধরাধরি করে একটা ট্যাক্সিতে উঠিয়ে নিয়ে গেল কাছের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। ডাক্তাররা দেখতে পেলেন তার ডান পাটা দুমড়ে গেছে, বুকের পাঁজরের হাড়ও গেছে ভেঙে। তারা ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিলেন তার দুমড়ে যাওয়া পা, বুকের পাঁজর। তাকে স্যালাইন দেওয়া হলো, নাকে অক্সিজেন দেওয়া হলো, দেওয়া হলো নানা রকমের ইঞ্জেকশন। ইমার্জেন্সি ওয়ার্ডের একটা রং ওঠা লোহার খাটে অচেতন শুয়ে রইলেন জীবনানন্দ দাস, বাংলা সাহিত্যের প্রহেলিকাময় মানুষ। জীবনের নানা পাকচক্র জীবনানন্দকে সবুজ ঘাস, নদী, জোনাকির দেশ, বরিশাল থেকে টেনে এনে ফেলেছে কলকাতার বিষাক্ত এই ট্রাম লাইনের ওপর। সেদিন 14 অক্টোবর 1954 সাল, আরও 8 দিন জীবনানন্দ ওই ওয়ার্ডে তন্দ্রাচ্ছন্ন অচেতন শুয়ে থাকবেন। তার চিকিৎসা চলবে, হাসপাতালে আসবেন তার গুটি কয় চেনা জানা মানুষ, আত্মীয়জন। মাঝে মাঝে চেতনা ফিরে আসবে তার, দু একটা কথা বলবেন তিনি। হাসপাতালের করিডরে কবিতায় পাওয়া এক মেডিকেল ছাত্র ভূমেন্দ্র গুহকে ছোটাছুটি করতে দেখা যাবে। বহুকাল পর
জীবনানন্দের জীবন নিংড়েই কাটবে ভূমেন্দ্রের জীবন। তিনি এবং তার বন্ধুরা রাত জেগে জীবনানন্দকে পাহারা দেবেন, ডাক্তারদের সঙ্গে উদ্বিগ্ন পরামর্শ করবেন তার ভাই অশোকানন্দ দাস। জীবনানন্দের স্ত্রী লাবণ্য দাস এসে বিষণ্ন দাঁড়াবেন তার বিছানার পাশে, সন্ধ্যা নামলে তিনি বাড়ি ফিরে যাবেন। জীবনানন্দের বোন সুচরিতা দাস অবশ্য একটা বেতের ঝুড়িতে ফল আর ফ্লাস্কে চা নিয়ে হাসপাতালের করিডোরের বেঞ্চে জেগে থাকবেন রাতের পর রাত। নার্স শান্তি মুখার্জি তোয়ালা দিয়ে জীবনানন্দের কপালের ঘাম মুছে দেবেন, বিছানার পাশের টেবিলে একটা ফুলদানিতে রাখবেন ফুল। ইমার্জেন্সি রুমটাতে তখন নানা রকম রোগীর ঠাসাঠাসি ভিড়, কেউ চেঁচাচ্ছে, কেউ বা শ্বাসকষ্টে বা ব্যথায় গোঁয়াচ্ছে, কারো মাথা ফেটেছে বলে রক্তের ছোপ লাগা ব্যান্ডেজ মাথায় নিয়ে অসার পড়ে আছে, কার এক প্রস্রাবের বোতল উল্টে গিয়ে গড়িয়ে পড়েছে মেঝেতে, এক জেলের আসামি রোগীকে পাহারা দিচ্ছে পাশে বসে থাকা পুলিশ, এক কোনায় একজন রোগী মারা গেছে, তার মৃতদেহ পড়ে আছে তখনও। কয়েকটা দিন আশা নিরাশার দোলাচলে থাকবার পর ওই ইমার্জেন্সি ওয়ার্ডের নানা রকম রোগীর গোঙানোর প্রেক্ষাপটে ওই রং ওঠা লোহার খাটে মৃত্যুবরণ করবেন জীবনানন্দ। ট্রামের মতো এমন একটা স্লো মুভিং লোকোমোটিভকে এড়িয়ে যাবার টনক মানুষের থাকার কথা। ট্রামের ক্যাচার তৈরি হয়েছিল লাইনের উপর দাঁড়িয়ে থাকা পশু তাড়াবার জন্য, কিন্তু জীবনানন্দ দাসই সম্ভবত ট্রামের ক্যাচারে আটকে যাওয়া প্রথম এবং শেষ মানুষ। ফলে আদিম সাপের মতো ছড়িয়ে থাকা ট্রামের চাকার নিচে তার এই মৃত্যু নিয়ে জট থেকে যায়। প্রশ্ন জাগে, এটা কি একটা দুর্ঘটনা নাকি তিনি ট্রামের চাকার নিচে আত্মহত্যা করেছেন, অথবা এটা কি আসলেই একটা হত্যাকাণ্ড যার পেছনে রয়েছে আরও অনেকের অদৃশ্য হাত। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে।